গল্প সফরে আপনাদের স্বাগত। আজ আপনাদের জন্যে অচিন্ত্যকুমার সেনগুপ্তের ভৌতিক গল্প কার সংকেত। গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে আমি জ্যোতির্ময়, নারী কণ্ঠে অপর্ণা। এরকমই আরও বিভিন্ন স্বাদের গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তাহলে চলুন আজকের গল্প সফর শুরু করা যাক। শুরু হচ্ছে কার সংকেত। ছোট পাড়া গেয়ে শহর, ঢালা মাঠ, অনেকটা দূরে দূরে কয়েকখানা টিনের ঘর। ঘরগুলো ছুঁয়ে ছুঁয়ে আঁকা বাঁকা কাঁচা মাটির রাস্তা। বিকেল থেকেই বৃষ্টি হচ্ছে, পথে লোকজন নেই, একটা গরুর গাড়িও চলছে না। সবে সন্ধে, কিন্তু মনে হচ্ছে যেন মাঝরাত। পৃথিবী যেন ভয়ে চোখ বুজে আছে এমনই অন্ধকার। চলেছে এক টানা ধারাবাহিক বৃষ্টি, শূন্যময় শোনাচ্ছে একটা কাতর গোঙানির মতো। তাতে শরীরে ঘুম না এসে একটা ক্লান্তিকর বিভীষিকা সৃষ্টি হচ্ছে। বৃষ্টির এক ঘেয়ে কাতরতা ছাড়া কোথাও এতটুকু শব্দ নেই। না বইছে জলো হাওয়া, না ডাকছে একটা ঝিঝি। মাঝে মাঝে বিদ্যুৎ চমকালে বোধহয় অন্ধকারকে এমন ভয়ঙ্কর লাগত না। একটা বাজ ডাকলে যেন কেউ কোথাও আছে বলে একটা আশ্রয় পাওয়া যেত। সব কিছুকে এমন একা, এমন দূর মনে হচ্ছে। মাঠের শেষ সীমান্তেই কেশব মজুমদারের বাড়ি। তেজারতি কারবার করে কেশবের বিস্তর পয়সা, কিন্তু হলে কি হবে, মনে তার সুখ নেই। তার মুখের চেহারা আজকের এই আকাশের চেয়েও থমথমে। তার সমস্ত বাড়িতে আজকের এই বিবর্ণ অন্ধকার যেন নিঃশ্বাস বন্ধ করে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। কদিন থেকেই এই অঞ্চলটায় ডাকাতি হচ্ছিল। উড়ো খবর এসেছে কেশবের বাড়িতেও শিগগিরই ডাকাতের পদধূলি পড়বে। কেশব দিনে রাত্রে তটস্থ, যেন শুয়ে আছে সে কাঁটার বিছানায়। লাঠি সোঁটা হাতিয়ার বন্দুক সব সে হাতের কাছে জোগাড় করে রেখেছে বটে, কিন্তু মনে তার একটুও স্বস্তি নেই। চোখে ঘুম জড়িয়ে এলে মনে হয় গায়ে তারকে সুড়সুড়ি দিচ্ছে। চোখ খাড়া করে রেখে সজাগ থাকলে মনে হয় পেছনের দেওয়ালে কার যেন ছায়া পড়ল। তারপর আজ যা বৃষ্টি শুরু হয়েছে, প্রতিক্ষণেই মনে হচ্ছে যেন এই কারা এলো, এই যেন শোনা গেল কাদের চাপা গলার ফিসফিসানি। বৃষ্টির আর বিরাম নেই, জলে কাদায় রাত হয়ে উঠেছে ঘোলা। কেশবের স্ত্রী এলো তাকে অভয় দিতে, বলল, এবার শুয়ে পড়ো, ডাকাতদের তো আর খেয়ে দেয়ে কাজ নেই, এই ঝড় জলের মধ্যে তারা বিছানা ছেড়ে বাইরে বেরোবে। কেশব বলল, হ্যাঁ এইবার শুয়ে পড়তে হয় বই কি, কিন্তু বাইরে কে দরজায় ধাক্কা দিচ্ছে না? কেশবের স্ত্রী খেঁকিয়ে উঠল, দরজায় তো নয়, তোমার মাথায় ধাক্কা দিচ্ছে। না না, শোনো কান পেতে, কে ডাকছে না আমাকে? ডাকাতরা তোমার নাম ধরে আদর করে ডাকতে যাবে না। কেশব চঞ্চল হয়ে উঠে দাঁড়াল, ভীতু অসহিষ্ণু গলায় বলল, ওহ আওয়াজটা আরো বেশি স্পষ্ট হয়ে উঠছে, আশ্চর্য তুমি শুনতে পাচ্ছ না? স্ত্রী ধারালো গলায় তাকে ধমকে উঠল, কি বুদ্ধি তোমার, ডাকাতরা তোমাকে দরজা খুলে দেবার জন্য সকাতরে এমন সাধবে কি না, তারা হুড়মুড় করে খিল কপাট ভেঙে চলে আসতে পারে না? হাওয়া হাওয়া, ওটা হাওয়ার শব্দ। না না, স্পষ্ট মানুষের গলা। লণ্ঠনটা উস্কে দিয়ে
কেশব বন্দুকটা বাগিয়ে ধরল, বলল, কে? কোনো সাড়া নেই। স্ত্রী হেসে উঠল, ডাকাতরা তাদের নাম ধাম তোমাকে বলবে কি না, কি বুদ্ধি। কেশব আবার হাঁক দিল, কে? দরজার ওপার থেকে ভিজে মসৃণ গলায় কে বলল, আমি। ভয়ে সমস্ত ঘরটা যেন ছোট হয়ে এলো, লণ্ঠনের আলো যেন কমে গেল, দেয়ালগুলো হেঁটে কেশবের চার পাশে যেন সরে এলো, দাঁড়ালো ঘন হয়ে। প্রাণপণে সাহস সঞ্চয় করে কেশব বলল, কে? আমি কে? আমি মনীন্দ্র। মনীন্দ্র? কোন মনীন্দ্র? কেশবের গলা চিরে আওয়াজ বেরোল। ওপার থেকে রাত্রির অন্ধকার যেন কথা কয়ে উঠল, মনীন্দ্র মনি, আপনার ভাই পো, ব্যান্ডেলে যে কাজ করত, যাকে আপনি ছেলেবেলা থেকে মানুষ করেছেন। দরজাটা খুলুন, বাইরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? কে মনি, এতদিন পরে? উৎসাহিত হয়ে কেশব দরজা খুলতে যাচ্ছিল, স্ত্রী তাকে বাধা দিল, গলা নামিয়ে বলল, কে না কে মনির নাম ভাড়িয়ে এসেছে, খবর তার দরজা খুলো না বলছি, নইলে তিন চার বছর যে এদিক মারায়নি, সে বলা নেই কওয়া নেই, হঠাৎ এসে দরজায় ঘা মারবে, তা আবার এই দুর্যোগের রাতে, কি বুদ্ধি তোমার। পাশের জানলাটায় ছিটকিনি লাগানো ছিল না, মনি হঠাৎ ভেতর দিকে তার একখানি হাত বাড়িয়ে দিল, রোগা লিকলিকে সরু একখানি হাত, বলল, আলোটা নিয়ে আসুন, দেখুন সেই যে ছেলেবেলায় কবজির কাজটায় কেটে গিয়েছিল সেই দাগটা স্পষ্ট অটুট আছে, খুলে দিন দরজা, জলে আর কতক্ষণ দাঁড়াব। আর সন্দেহ নেই, কেশব এক হাতে দরজা খুলল, আরেক হাতে বন্দুকটা বাগিয়ে ধরল, বিস্ময়ে বন্দুকটা হাত থেকে খসে পড়ে যায় আর কি। সত্যি সত্যি সামনে মনি দাঁড়িয়ে, মনি হাসি মুখে বলল, আমাকে সম্বর্ধনা করবার এই অদ্ভুত আয়োজন দেখছি যে। লজ্জায় বিমর্ষ হয়ে কেশব বলল, ও কিছু মনে করিস নে রে, এদিকে আজকাল বড্ড ডাকাত পড়েছে, তাই সবসময় এমনই সাবধান হয়ে থাকি, কখন কি হয় বলা তো যায় না। মনি বলল, তা আমি জানি, তা জেনেই তো আমি এলাম। কেশব অবাক হয়ে বলল, কোত্থেকে এলি, এত রাত্রে ট্রেন? বাহ, সেই ব্যান্ডেল থেকে? আমাদের কি। মনি তার সমস্ত শরীরটা বিস্ফারিত করে বলল, আমরা সোজা হেঁটেই চলে আসতে পারি। তোর চাকরি আছে না? মনি খিকখিক করে হেসে উঠল, সে চাকরিটা গেছে, কদিন এখানে ওখানে ঘোরাঘুরি করলাম, শুনলাম আপনাদের এখানে বিপদ, তাই ভাবলাম একবার দেখা করে আসি। তা বেশ করেছিস। স্ত্রীকে সম্বোধন করে কেশব বলল, ওগো ওর কিছু খাবার জোগাড় করো চটপট। মনি ব্যস্ত হয়ে বলল, না না না, আমার খিদে নেই, শোবার জন্য একখানা বিছানা পেলেই আমি বাঁচি, আপনারাও আর মিছিমিছি কেন জেগে আছেন, ঘুমোতে যান এবার, ডাকাত আসে আসবে, ভয় কি, আমি তো আছি, আমি তবে এত পথ ভেঙে এলাম কি করতে। মনির খুড়িমা মুখ বেঁকিয়ে বললেন, চাকরি খুইয়ে এখন থেকে এখানেই তবে শেকড়ে গজিয়ে বসবে নাকি, কাকার ভাত খুব সস্তা পেয়েছো না? না,
মণি গম্ভীর মুখে বলল, কাল ভোরেই আবার আমি চলে যাব, ভয় নেই। তবে এক রাত থেকে তুমি কি এমন সাহসের ভোজবাজি দেখাবে শুনি? ডাকাতরা তো আর তোমার ফরমাস মতো আসবে না। তবু তো একটা রাত আপনারা নিশ্চিন্ত হয়ে ঘুমোতে পারবেন, সেইটাই বা কম কি? ঘুমে আমার চোখ ঢুলে আসছে, শিগগির একটু বিছানা করে দিন। এই বাইরের ঘরটাই বা মন্দ কি? আর কিছুতেই আমার ভয় নেই। খুড়িমা বিছানা পাততে লাগল। কেশব মনির আপাদ মস্তক নিরীক্ষণ করে বলল, এত জলের মধ্যে দিয়ে এলি, তবু এক ফোঁটা ভিজলি না মনি? সঙ্গে আমার এক বন্ধু আসছিল, সেই তো তার ছাতায় আমাকে এগিয়ে দিয়ে গেল। মনি এক লাফে বিছানায় শুয়ে পড়ল। আগাগোড়া একটা কাঁথা মুড়ি দিয়ে বলল, আপনারাও আর কেন মিছিমিছি জেগে আছেন? নরম ঠান্ডা রাত, গা ভরে চমৎকার ঘুম আসবে। বাইরের ঘরে আমি তো রইলাম পাহারায়, তবে আর কিসের ভয়? আহ, যা একখানা ঢিং ঢিঙে চেহারা, তার বীরত্বের বহর দেখো একবার। হাটের নিচে কয়েকটা ইঁদুরের গর্ত আগে থেকে খুঁজে রেখো, নইলে চাকরি গেছে, প্রাণটাও যাবে আর কি। কাঁথার তলা থেকে মনি বোবা শুধু বিকৃত গলায় হেসে উঠল। বৃষ্টি থেমে গেছে, আকাশ এসেছে মরা মুখের হাসির মতো ফ্যাকাশে হয়ে। কেশবরা তাদের ঘরে গেছে, স্বামী স্ত্রীর মাঝে কেমন একটা আতঙ্কিত স্তব্ধতা। স্ত্রী বলল, ওই লোকটাকে যে তুমি পরিপাটি করে বিছানায় ঘুম পাড়িয়ে রেখে এলে, সত্যিও তোমার ভাইপো তো? কেশব ভীত অথচ সম্মতি মুখে বলল, বা মনিকে তুমি চেনো না? চিনি তো, কিন্তু এতদিন বাদে খুড়োখুড়ির সঙ্গে দেখা, কাউকে একটা প্রণাম পর্যন্ত করলে না? চেহারা গলার স্বর অবধি কেমন বদলে গেছে, হাতে পায়ের শির উঠে এসেছে, খাড়া খাড়া চুল, গায়ে গলায় হাড় উঠেছে ঠেলে। ভালো করে লোকটার দিকে তাকিয়ে দেখেছিলে তো? কেশবের শিরদাঁড়াটা ভয়ে যেন কনকন করে উঠল, অথচ মুখে সাহস এনে বলল, কি যে তুমি বলো, চাকরি বাকরি নেই তাই চেহারা অমন দুর্ভাবনায় খারাপ হয়ে গেছে। দেখছো না, ডাকাতের ভয়ে আমি কেমন শুকিয়ে যাচ্ছি। ও কিছু নয়। কেশবের স্ত্রী খাটো গলায় বলল, কিন্তু এসে একেবারে লম্বা দিল কেন? তাও মুখ চোখ ঢেকে? জিজ্ঞেস করি, এমন কি একেবারে ঘুম? তোমাকে বলছি, ও মনি নয়। আছে মনি নয় বলে চিনতে পারি, তাই অমনি ঝুপ করে কাঁথার তলায় লুকিয়ে পড়ল। চলো চলো, এখন ও হয়তো ঘুমিয়েছে। কাঁথার ঢাকনাটা আস্তে আস্তে তুলে চেহারাটা ওর একবার দেখে আসি। কেশবের গা হাত পা শিরশির করে উঠল, সোজা গলায় বলল, আজ নয় আজ নয়, কাল ভোরে। কাল ভোরে তো চলেই যাবে, যা ঘটবার তা তো আজ রাতে। এত কথা আগে তবে বলনি কেন? কেশব অস্ফুট গলায় চিৎকার করে উঠল। কেশবের স্ত্রী কণ্ঠস্বরকে ঝাপসা করে আনল, বলল, ও যেই হোক, আমার মনে হচ্ছে ওই ডাকাত। বলো কি বলো কি? অন্ধকারে শূন্যে চোখ মেলে কেশব বলল, ডাকাত গদিতে শুয়ে শুয়ে ঘুম দিচ্ছে কেন? ও আগে থেকে এখানে রয়েছে, দলের লোকে দিয়ে দরজা খুলে দিতে। তুমি দেখো আমার কথা ঠিক হয় কিনা, নইলে দেখলে না
কোথায় বার্তায় কেমন একখানা ভাব দেখালো, যেন আজ রাত্রে আমাদের বাড়িতে ডাকাতি হবে বলেই ও এসেছে। কি করে জানলো ও এত কথা? আর কি বড় ফাটাই, আমাদের উনি বাঁচাবেন, সব বংশে শেষ করে দেবার মতলব। কেশব যেন বন্দি অসহায় একটা পশুর মতো গর্জে উঠল। এখন কি করা যায়? কেশবের স্ত্রী ঝামটা মেরে বলল, মন ছাড়া আর কি করা যাবে, সারা জীবন তো কেবল নাকে তেল দিয়েই ঘুমুলে। কেশব দেওয়ালের দিকে আরো একটু ঘন হয়ে সরে বসল, বলল, তুমি বলতে চাও মনি আমার এই সর্বনাশ করবে? আমি যাকে ছেলেবেলা থেকে মানুষ করলাম। মনি কিনা তাই বা কে জানে, আর কাটুক না খানিকটা রাত। আরো খানিকটা রাত কাটল, কোথাও কোনো সাড়া শব্দ নেই, বাইরের ঘরটা ঘুমে একেবারে মুছে গেছে, একটি নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে না। দেওয়ালে পিঠ দিয়ে বসে থাকতে থাকতে কেশবের হালকা একটু তন্দ্রা এসেছিল। হঠাৎ তুমুল একটা গোলমাল আর হাড়ে হাড়ে ঠোকাঠুকি লেগে গেল। গোলমালটা যে কিসের স্পষ্ট সে কিছু ধারণা করতে পারল না, স্তম্ভিত হয়ে এক তাল মাংসের মতো বসে রইল। মনে হল মরবার আগের মুহূর্তে মানুষ বুঝি এমন নিস্তব্ধ হয়ে যায়। তার গায়ে একটা ধাক্কা মেরে তার স্ত্রী বলল, শুনতে পাচ্ছ না, বাড়িতে ডাকাত পড়েছে। কেশব মূর্ছাহতের মতো বলল, কোথায়? গোলমালটা ঠিক আক্রমণের জয়োল্লাস নয়, যেন পলায়মান কতগুলি লোকের ভীত কাতর আর্তনাদ। গোলমালটা বাড়ির মধ্যে না এসে ক্রমশ যেন দূরে সরে যাচ্ছে, ব্যাপার কি? কেশব সাহস পেয়ে বলে উঠল, বন্দুক, আমার বন্দুক কোথায়? বন্দুকের দরকার ছিল না, চিৎকারটা তখন রাস্তা ছেড়ে মাঠে পড়েছে। বাইরের ঘরে এসে কেশব জানলা খুলল। বৃষ্টির পর আকাশে তখন ঘোলাটে একটু জ্যোৎস্না ফুটেছে, সেই আবছা আলোয় স্পষ্ট দেখা গেল একজন লোক ঊর্ধ্বশ্বাসে প্রাণ নিয়ে ছুটে পালাচ্ছে ঝোড়ো হাওয়ার চেয়েও দুর্দান্ত বেগে। এক একবার তারা পিছন ফিরে তাকায়, কি দেখে তারা কে জানে। আবার মাঠের উপর দিয়ে এলো পাথাড়ি ছুটতে থাকে। সবার মুখের সেই ভয়ার্ত চিৎকার। কেশবের স্ত্রী বলল, এত গোলমাল, রাস্তায় লোকজন জমে গেল, আর তোমার বীর ভাইপোর এখনো ঘুম ভাঙল না, উনি এসেছিলেন আমাদের ধনে প্রাণে রক্ষা করতে। কেশব খাটের কাছে এগিয়ে এসে হুঙ্কার দিল, মনি! কাঁথাটা কোথাও এতটুকু কুঁচকালো না পর্যন্ত। মনি! কে কাকে ডাকছে? কেশব একটা হ্যাঁচকাটানে কাঁথাটা তুলে ফেলল। কোথায় মনি? সমস্ত বিছানাটা যেমনি সাদা তেমনি পরিপাটি, কোথাও একটা রেখা পর্যন্ত নেই, কি ব্যাপার? বাইরে এসে দেখা গেল ডাকাত সত্যিই এসেছিল, অনেক চিহ্ন তারা ফেলে গেছে, ছোরা শাবল মুখোশ লোহার ছোট ছোট ডান্ডা, একজন এমনকি একপাটি জুতো, পালাবার তাড়ায় কারুরই কোনো দিশে ছিল না। কিন্তু মনি গেল কোথায়? কেশবের স্ত্রী বলল, এই সামান্য ব্যাপারটা তুমি বুঝতে পারছো না, বিটের পুলিশ কোথাও এদিকে টহল দিচ্ছিল, হয়তো তাই দেখে ডাকাতরা চোঁ যা ছুটে পালিয়েছে, আর উনি তোমার মনি হচ্ছেন ডাকাত দলের সর্দার, কি করে আর শুয়ে থাকেন বলো, ওদের সঙ্গে উনিও দিলেন দৌড়। কেশব হতভম্ব হয়ে বলল, তাই হবে। তাই যদি না হবে তবে ও ফিরে আসতো না? ডাকাত তাড়িয়ে দেবার যদি ওর মুরত থাকতো
তবে নিজেও সে সেই সঙ্গে পালিয়ে যাবে কেন? ঠিক বলেছ, ঠিক বলেছ। নইলে ওই বা সেই সঙ্গে পালিয়ে যাবে কেন? কেশবের এতক্ষণে বুদ্ধি খেলল, পরে ঢোক গিলে বলল, কিন্তু কিছু নেবার চেষ্টা না করে দলকে দল পগার পার হয়ে গেল, এও একটা রহস্য বটে। রহস্য না হাতি, না পালালে দেখতে তখন ওই তোমার ভাইপটি তোমার বুকে ছুরি বসিয়ে দিত। দেখো না, আসুক না পুলিশ, দলের সর্দারকে যখন চিনতে পেরেছি তখন আর ভাবনা নেই। সকালবেলা যথাসময়ে পুলিশ এলো। কেশব মনীন্দ্রের নাম ধাম জ্ঞাতি গোষ্ঠীর সব পরিচয় দিয়ে হঠাৎ বেদনায় উল্লসিত হয়ে উঠল। ও, কি দারুণ অকৃতজ্ঞ ভাবুন! আমি তাকে ছেলেবেলা থেকে মানুষ করেছিলাম, আর এসেছিল আমার বুকে ছুরি বসাতে। তাকে দিলুম আশ্রয়, আর তার কিনা এই ছিল মতলব? কেশবের স্ত্রী ঘর থেকে মুখ ঝামটা দিয়ে উঠল। আমি তো তখনই বলেছিলুম, ডাকাতের সর্দার, ওর 10টি বছর জেল চাই দারোগা বাবু। হাড়ে হাড়ে শয়তান, নইলে কোনোদিন কেউ খুড়োর বুকে ছুরি তুলতে পারে? হ্যাঁ, ওই ছুরি প্রায় বুকে বসাচ্ছিল আর কি, 1 ইঞ্চি নামলেই সাবার। উহ, ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে। দারোগাবাবু জিজ্ঞেস করলেন, আপনি কি করলেন? কেশব লাফিয়ে উঠে বলল, বন্দুক? আমার বন্দুক আছে না, খপ করে তাই উঁচিয়ে ধরলাম। ভয়ে সে চেঁচিয়ে উঠল, মুখ থেকে মুখোশ গেল খসে। দেখলাম মনীন্দ্র ব্যান্ডেলে এসে কাজ করে, আমার আপন ভাইপো। রাতে যে লণ্ঠন জ্বালিয়ে রাখি, চিনতে দেরি হবে কেন? তারপর ছুট দিল লম্বা, যা ছিল যন্ত্রপাতি সব গেল ফেলে। কেশব গর্বে টকবক করে উঠল, বন্দুকের সঙ্গে পারবে কেন? ঘোড়াটা টিপতে গেলাম দারোগা বাবু, কিন্তু পারলাম না। শত হলেও তো নিজের বংশের রক্ত। কেশবের স্ত্রী ঘর থেকে খেঁকিয়ে উঠল, বাহ, আমি তো বারণ করলাম বন্দুক ছুঁড়তে। হ্যাঁ, বলার তো আর অপেক্ষা রাখে না, ওর পরামর্শ শুনেই তো আমাকে কাজ করতে হয়। দারোগা বাবু বললেন, কিছু নিতে পারেনি তো? নেবে। কেশব বুক চিতিয়ে দাঁড়াল, নিক না দেখি তার কতখানি বুকের কত বড় পাটা। দারোগাবাবু যন্ত্রপাতি সব কুড়িয়ে নিলেন থানায় জমা দিতে। বললেন, ওদের সহজেই ধরে ফেলতে পারবো, অনেক সব ক্লু পেয়ে গেলাম। এর আগে কোথাও একটা পায়ের দাগ পর্যন্ত পাওয়া যায়নি, অথচ বন্দুক সব বাড়িতেই ছিল। কেশব অহংকারে স্ফীত হয়ে বলল, বন্দুক থাকলেই তো চলে না, তাকে বাগিয়ে ধরবার কায়দা জানতে হয়। দারোগাবাবু যাবার আগে বললেন, এ গ্যাং ধরতে পারলে দেশের একটা খুব স্থায়ী উপকার করা হবে কেশববাবু, আপনার সাহস ও কৌশলকে পুরস্কৃত করতে পারলে আমরা খুশি হব। আপনার ভাইপোর খোঁজে আজই আমরা ব্যান্ডেলে লোক পাঠাচ্ছি, আর এই যে একপাটি জুতো দেখছেন, তা থেকে এর মালিককে খুঁজে পেতে আমাদের দেরি হবে না। আবার রাত ঘনিয়ে এলো, আজকে আর বৃষ্টি নয়, ফুটফুট করছে জ্যোৎস্না, দিয়েছে এলোমেলো হাওয়া। লণ্ঠন নিবিয়ে কেশব বাইরের ঘরে তার মশারির মধ্যে এসে ঢুকল, চারিদিক ভালো করে গুঁজে এসে নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়ল। হঠাৎ দেখতে পেল মশারির ভিতরে ঠিক তার গলার উপর কার একটা হাত, তেমনি রোগা লিকলিকে, আঙুলগুলো সাপের মতো পিছল আঁকা বাঁকা, আঙুলগুলো তার গলার উপর আলগোছে সুরসুরি দিচ্ছে। প্রাণপণে চোখ বুজে সমস্ত শরীর কঠিন করে কেশব চেঁচিয়ে উঠল, কে? মশারির বাইরে থেকে স্পষ্ট উত্তর এলো, আমি। চিনতে পাচ্ছেন না?
এই দেখুন কবজির দাগ। কেশব ভয় ভয় চোখ মেলল। মশারির বাইরে কারুর কোনো অস্তিত্বের আভাস নেই। বন্দুক, আমার বন্দুক! কেশব ধড়মড় করে উঠে বসল, নামতে গেল খাট থেকে। মশারি তুলতে যাবে অমনি আবার তার বুকের ওপর সেই হাতটা লুলুপ হয়ে উঠল। সে বলল, আমি আপনাকে খুন করতে এসেছিলাম না? আমি খুব অকৃতজ্ঞ। স্পষ্ট পরিচিত গতরাত্রির কণ্ঠস্বর। কিন্তু চোখ কচলে কেশব চেয়ে দেখল, ঘরে বাইরে ঝিমঝিম করছে শূন্যতা। বন্দুক, আমার বন্দুক নিয়ে এসো শিগগির। কেশব স্খলিত পায়ে নিচে নেমে এলো, ছুটে গেল দরজার দিকে। পা দুটো যেন নিমেষে পাথর হয়ে গেল। দরজার কাছে একটা চেয়ার টেনে মণি গা এলিয়ে বসে আছে। এ কি মণি যে, তুমি কোত্থেকে? কেশব একেবারে বসে পড়ল। মণি নির্লিপ্ত গলায় বলল, কাল যেখান থেকে এসেছিলাম। কি মনে করে জিজ্ঞেস করতে পারি কি? ধরা দিতে এসেছি। আপনি থাকতে পুলিশ কেন আর ধরে বলুন? পুরস্কারটা আপনারই হোক। আহা, সে কি কথা! তুমি আমার ভাইপো, তোমাকে ধরিয়ে দেব কি? বসো, তোমার খুড়িমাকে ডেকে আনি। কেশব ভেতরে চলে যাচ্ছিল, দরজার উপর আবার সেই হাত ঝুলছে। বন্দুক আনতে যাচ্ছেন? তার আর দরকার নেই, বন্দুকে আমার কিচ্ছু করতে পারবে না। বসুন, একটা কথা বলি। কেশব কাঁপতে কাঁপতে বলল, কি? কাল আমি ডাকাতদের তাড়িয়ে দিয়েছিলাম, আপনি আমাকে মানুষ করেছিলেন, সেই কথা আমি ভুলিনি। কিন্তু কিন্তু কি করে দাঁড়ালে? কেশব ভয়ে একেবারে ছাই হয়ে গেছে। আমি ম্যাজিক জানি। সেই ম্যাজিক দেখাতেই তারা চম্পট দিল, দেখবেন সেই ম্যাজিক। দেওয়ালের দিকে কেশব তার দৃষ্টিহীন শূন্য দুটো চক্ষু তীক্ষ্ণ করে তুলে ধরল। হঠাৎ সমস্ত দেয়াল ছাদ বিদীর্ণ করে কেশবের গলা থেকে প্রবল একটা চিৎকার বেরোল। মণি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। তার মাংসল মূর্তিটা ধীরে ধীরে শুকনো সাদা কঠিন উলঙ্গ কঙ্কালে রূপান্তরিত হয়ে যাচ্ছে। পা হাত দাঁত খুলি এক একটা করে মাংসপিণ্ড ঝরে পড়ছে, আর তার স্বর হয়ে আসছে অস্পষ্টতর। আমি আপনার এমন একটা উপকার করলাম, আর আপনি দিলেন আমাকে সেই অকৃতজ্ঞতার অপবাদ। ডাকুন খুড়িমাকে। দূর থেকে হাওয়ায় একটা হাসির আলোড়ন শোনা গেল। দেখে যান আমার এই ঢিং ঢিঙে দুর্বল দেহ কি ভয়ঙ্কর রূপ ধরে। দেখে যান আমি সত্যি ডাকাত তাড়াতে পারি কিনা। হাওয়ায় সেই খণ্ড খণ্ড সাদা হাড়গুলো হাহাকার করে উঠল। শিগগিরই পুলিশ রিপোর্ট পাওয়া গেল অবশ্য,
ফেলে যাওয়া নিদর্শনগুলো থেকে ডাকাত দল ধরা পড়েছে বটে, কিন্তু কোথায় তাদের সর্দার? মনীন্দ্রের খোঁজ কিছু পাওয়া গেল না। সে পলাতক, পৃথিবী থেকে পলাতক। ব্যান্ডেল স্টেশন ছাড়িয়ে হঠাৎ এক রাত্রে লাইন পেরোতে গিয়ে ট্রেনে সে কাটা পড়েছে, কিন্তু তা নাকি ঘটনার কদিন আগেই। খবর পেয়ে কেশব আর তার স্ত্রী গলা ছেড়ে কাঁদতে বসল। অবাক হয়ে চেয়ে দেখল, চোখে আর এক ফোঁটা কান্না নেই, সেই কাটা হাতটা তাদের চোখের জল মুছিয়ে দিতে আসছে। কাঁদতে বসাও বিড়ম্বনা। শুনছিলেন কার সংকেত, রচনা অচিন্ত্য কুমার সেনগুপ্ত। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগলো। ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। দেখা হবে আরও একটি নতুন গল্পের সঙ্গে পরের গল্পের সফরে। নমস্কার।